হ্যালো স্টুডেন্টস, 2024-এ যারা জেন পাস ইউজির এক্সাম দেবে তাদের মধ্যে অনেকেই আছো পেপার ওয়ান এক্সাম দেবে, বা কেউ কেউ পেপার ওয়ান টু দুটোই দেবে। এবার অনেক স্টুডেন্টস দেখছি তাই কমেন্ট করছো বিভিন্ন ভিডিওতে যে ম্যাম জেন পাস ইউজির পেপার টুটা সম্পর্কে কিছু ডিসকাস করুন। তো আজকে আমি জেন পাস ইউজির পেপার টু এর কোশ্চেন প্যাটার্ন, কী ধরনের কোশ্চেন্স আসে, কোথা থেকে পড়বে, কারা এলিজিবেল, এগুলো নিয়ে আমি ডিসকাস করবো, ঠিক আছে? তো তাহলে প্রথমেই বলি যে জেন পাস ইউজির পেপার টু এর এক্সামটা দেবে কারা, মানে কারা এলিজিবেল বা এক্সামটা দিয়েই বা কি হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে বলি জেন পাস ইউজি পেপার টু এর আন্ডারে কিন্তু একটাই কোর্স পড়ছে, মানে যারা পেপার টু এর এক্সামটা দেবে সেটা যদি কেউ পাস করো তাহলে একটা কোর্সের জন্যই তোমরা পড়তে পারবে, সেটা হচ্ছে বিএইচএ। বিএইচএ মানে ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। হসপিটালের ডক্টর আছে, নার্স আছে, বাকি আরও অনেক ডিপার্টমেন্টস রয়েছে যারা পুরো সাপোর্ট দিচ্ছে, তার সঙ্গে এই হসপিটালের পুরো অ্যাডমিনিস্ট্রেশনটাকে মেনটেনেন্সের জন্য এই মানে অ্যাডমিনিস্ট্রেশনের দরকার পড়ে অবশ্যই, মানে কি না সব কিছু যেন প্রপারলি মেনটেন ফর্মে হয়, তো সেটা দেখার জন্যই সেখানে কিন্তু লোক রিক্রুট করা হয়। আর তাই সেটাকে তুমি একটা কোর্স করতে পারো, সেটার ব্যাচেলার ডিগ্রি হবে কিন্তু, মানে মানে ব্যাচেলার ডিগ্রি মানে বুঝতে পারছো বিএসসি এম যেরকম আমরা করি, বিএসসি বা বিএ ডিগ্রি সেরকম, যেরকম জেন পাস ইউজির পেপার ওয়ান দিয়ে নার্সিংয়ের ব্যাচেলার ডিগ্রি হবে, প্যারামেডিকেলের ব্যাচেলার ডিগ্রি হবে, ঠিক সেই রকমই হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনেরও কিন্তু বিএসসি মানে ব্যাচেলার কোর্স কিন্তু এটা হবে, যারা মানে এই পেপার টু পাস করে এই কোর্সটার জন্য পড়বে। ক্লিয়ার? তো এবার হচ্ছে কারা দিতে পারবে না, কারা দিতে পারবে সেক্ষেত্রে দেখো পেপার ওয়ানটায় যেমন বাধ্যবাধকতা আছে যে সায়েন্স স্ট্রিমের ছেলেমেয়েরাই একমাত্র এলিজিবেল, যাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্বিনেশান ছিল 11-12, কিন্তু পেপার টুতে এটা নয়। পেপার টুতে একটি স্টুডেন্ট সে এইচএস অ্যাপিয়ারিং বা এইচএস এর পাস আউট হতে হবে, মানে 2024 সে যারা ভাবছো যে পিএইচ এর জন্য এন্ট্রান্স এক্সাম দেবে বা জেন পাস ইউজি পেপার টু এক্সাম দেবে তাদেরকে 2024-এ হয় অ্যাপিয়ারিং হতে হবে, মানে 2024-এ এইচএস দিতে হবে, আদারওয়াইজ 2024-এর আগে এইচএস পাস করে থাকতে হবে। ম্যান্ডেটরি নয় যে তাকে সায়েন্স স্ট্রিম থেকে হতে হবে, সে সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিম থেকে এইচএস পাস আউট হতে পারে বা 2024-এ এইচএস এক্সাম দেবে এরকম স্টুডেন্টসরা হতে পারে। এবার কি না সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিমের ছেলেমেয়েরাই দিতে পারবে, কিন্তু ইংলিশ একটা সাবজেক্ট হিসেবে তাকে কিন্তু পড়তে হবে, পাস করে থাকতে হবে, তার একটা মিনিমাম পার্সেন্টেজ রয়েছে যে এই পার্সেন্টেজ কিন্তু পেতে হবে এসসি এসটি ওবিসি জেনারেল সবার অনুযায়ী। ইনফরমেশান বুলেটিনেও সেটা আবার করে পাবলিশড হবে, আমি তখনও আবার তোমাদের সঙ্গে ডিসকাস করে দেবো, কিন্তু এখন যেহেতু এটার কোয়ারিজ আসছে তাই আমি তোমাদেরকে আবার একবার করে বলে দিলাম। বোঝা গেল বিষয়টা, তাহলে কারা দিতে পারছো এবং দিয়ে কী লাভ হচ্ছে, কী পড়তে পারছো সেটা। এবার চলে আসো যে এক্সামটা হবে কিভাবে, কত ঘন্টার পরীক্ষা, কোশ্চেন প্যাটার্ন কী, কী কী সাবজেক্টের এক্সাম হয়, আর আমরা প্রিপারেশানই বা নেবো কী করে। তো সেটা দেখো এখানে জেন পাস ইউজির পেপার টু এক্সামটাই বিএইচ এর এক্সাম, একই দিন এক্সাম হয় পেপার ওয়ান এবং পেপার টুটার। পেপার ওয়ানের ফার্স্ট হাফে এক্সাম হয়ে যায়, পেপার টু সেকেন্ড হাফে। যে স্টুডেন্টসরা পেপার ওয়ান দিতে এলিজিবেল তারা পেপার টু এর জন্য কিন্তু এলিজিবেল, পিসিবি কম্বিনেশন মানে সায়েন্সের স্টুডেন্ট তারাও দিতে পারবে, আর্টস কমার্সের ছেলেমেয়েরাও এটা দিতে পারবে। তো দেখো কী কী সাবজেক্ট এখানে আমাদেরকে পড়তে হচ্ছে আমরা দেখি। তো কোশ্চেন আসে কিসের কিসের, ফিজিক্যাল সায়েন্সের, ম্যাথসের, জিকে, ইংলিশ আর লজিক্যাল রিজনিং, ঠিক আছে? তো ফিজিক্যাল সায়েন্সের ২৫টা কোশ্চেন আসে ক্যাটাগরি ওয়ানে, মানে একটাই কোশ্চেন পেপার, সেখানে দুটো ভাগে কোশ্চেন আসে আর কি, ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু। তো ফিজিক্যাল সায়েন্সে ক্যাটাগরি ওয়ানে 25টা কোশ্চেন থাকে, ক্যাটাগরি টুতে 5টা কোশ্চেন থাকে। আচ্ছা, তারপরে ম্যাথস যদি দেখো, ম্যাথসে ক্যাটাগরি ওয়ানে 10টা প্রশ্ন থাকে, ক্যাটাগরি টুতে 5টা প্রশ্ন থাকে। তারপরে যদি আমরা জিকে দেখি, জিকেতে ম্যাথসেরই মতন ক্যাটাগরি ওয়ানে 10টা প্রশ্ন এবং ক্যাটাগরি টুতে 5টা প্রশ্ন। এবার লজিক্যাল রিজনিং আর ইংলিশ যদি আসি, 20টা করে প্রশ্ন থাকে একটাই ক্যাটাগরি ওয়ানে, ক্যাটাগরি টুতে লজিক্যাল রিজনিং আর ইংলিশের কোনো প্রশ্ন আসে না, এটা কিন্তু একটাই কোশ্চেন পেপার, সেখানে এরকম সেকশন বা ক্যাটাগরি ওয়াইজ বলতে পারো ভাগ করা আছে, ঠিক আছে? এবার চলে আসো ক্যাটাগরি ওয়ানের যতগুলো পার্ট আমরা দেখলাম, মানে সব সাবজেক্টের ক্যাটাগরি ওয়ান আছে, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, জিকে, ইংলিশ, জিআই সবগুলোরই 25 মানে এক নম্বরের প্রশ্ন, মানে ঠিক করতে পারলে তুমি এক নম্বর করে পেয়ে যাবে, সবগুলোই এমসিকিউ টাইপ এক্সাম জানো তোমরা। তো 4টে অপশান থাকবে, যে কোনো একটা অপশানই কারেক্ট হবে, তো ঠিক করলে এক নম্বর পাবে, ভুল যদি করো 0.25 করে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং হবে, ঠিক আছে? বোঝা গেল?
এবার ক্যাটাগরি টু তে চলে আসো। ক্যাটাগরি টু তে লজিক্যাল রিজনিং আর ইংলিশে তো কোনো মানে কোশ্চেন থাকবে না তো বাদ, কিন্তু ফিজিক্যাল সায়েন্স, ম্যাথস আর হচ্ছে তোমার জিকে, এই তিনটেতে ক্যাটাগরি টু তে কোশ্চেন থাকবে এবং সেগুলোর প্রত্যেকটা কোশ্চেনের মান হবে 2 করে, মানে ঠিক করলেই তুমি 2 নম্বর পাবে, আর ভুল করলে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং এখানে আবার ক্যাটাগরি টু এর পার্টটায় কোশ্চেনসগুলোতে থাকবে না। বোঝা গেছে? এবার বিষয়টা কি বলি দেখো, ক্যাটাগরি 1 এবং 2 দুটোই এমসিকিউ, মানে 4টে করে অপশন, কিন্তু ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে 4টে অপশনের মধ্যে যে কোনো একটাই ঠিক হতো এবং সেটা ঠিক করলে 1 পেয়েছো, ভুল হলে 0.25 করে মাইনাস হয়ে গেছে। কিন্তু ক্যাটাগরি 2 তে 4টে অপশন হতেই পারে, সেখানে 4টে অপশনের মধ্যে থেকে যে কোনো একটা অপশন ঠিক, বা এরকম হতে পারে যে 4টে অপশনের মধ্যে থেকে একটার বেশি অপশন ঠিক। ক্যাটাগরি 2 এর ক্যারেক্টারিস্টিক এটাই যে 1 or more than 1 অপশন মে বি কারেক্ট, মানে একটা বা তার বেশি উত্তর ওখানে ঠিক হতে পারে 4টে অপশনের মধ্যে। তো যদি যে 4টে অপশনের মধ্যে 3টে অপশন ঠিক, তুমি 3টেকেই সঠিকভাবে চুজ করতে পেরেছো, তাহলে পুরো 2 নম্বর পেলে। ধরো 3টে অপশান ঠিক কিন্তু তুমি 2টো চুজ করতে পেরেছো, একটা ঠিক চুজ করতে বুঝতেই পারোনি যে 3টে ঠিক হবে, তুমি 2টো ঠিক করতে পেরেছো, তো তাহলে পার্সিয়াল একটা কারেক্ট মার্কস তুমি পাবে। সেটা কীরকম না, 2 নম্বরের কোশ্চেন তুমি 2টো ঠিক করতে পেরেছো কিন্তু কমপ্লিট ঠিক উত্তর হতো হলো 3টে, তার মানে 2/3 × 2 করলেই 4/3 করে 1 point something যেটা পয়েন্টে আসছে সেই ডেসিমেলের মার্কসটা তুমি পাবে। বোঝা গেছে? মানে 3টে অপশান ঠিক হতো, তুমি 2টো ঠিক চুজ করতে পেরেছো, একটাকে চুজ করতে পারোনি, তাহলে আউট অফ 3 তুমি 2টোকে চুজ করতে পেরেছো। কত নম্বরের কোশ্চেন না 2 নম্বরের করে ক্যালকুলেট করে পয়েন্টের মার্কসটা তুমি পেলে। এবার আসো এরকম ব্যাপারে, ধরো 3টে উত্তর ঠিক হতো, তুমি 3টে উত্তরই চুজ করেছো কিন্তু ভুল চুজ করেছো, 3টে উত্তর চুজ করেছো, 3টেই উত্তর ওখানে হতো কিন্তু হয়তো এ বি সি হতো, তুমি এ বি ডি চুজ করেছো, তাহলে ডিটা তো উত্তর নয়, তুমি চুজ করে ফেলেছো, তাই কিন্তু তখন তুমি 0 পাবে। তুমি যে এবিটা ঠিক চুজ করলে তার সঙ্গে একটা ভুল উত্তরও চুজ করে ফেললে, সেখানে কিন্তু 2টো উত্তর তুমি ঠিক চুজ করেছিলে বলে তার জন্য কোনো বেনিফিশিয়াল মার্কস পাবে না। কোনো একটা অপশান, ধরো 3টে অপশান চুজ করেছো, তার মধ্যে 2টো অপশান ঠিকই চুজ করেছো, একটা উত্তর ভুল, একটা অপশান ভুল চুজ করে ফেলেছো ওই একটা পার্টিকুলার কোশ্চেনের, তো তাহলে কিন্তু তুমি বেনিফিশিয়াল মার্কস ওই 2টো যে ঠিক করেছিলে তারটা পাবে না, তুমি 0 পাবে। বেশ, আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তো তার মানে কি না, টোটাল 100খানা কোশ্চেন তুমি যদি কাউন্ট করে দেখে নাও, দেখবে মোট 100খানা কোশ্চেন পাবে এবং মার্কস হচ্ছে 115 মার্কসের এক্সাম, 100টা কোশ্চেন, টাইম হচ্ছে 1 hour 30 minutes। বোঝা গেল? তাহলে এখানে নেগেটিভ মার্কিং ক্যাটাগরি 1 এর পার্টটায় থাকবে, ক্যাটাগরি 2 এর পার্টে থাকবে না, বিষয়টা বুঝিয়ে দিলাম। 1.5 ঘন্টার পরীক্ষা, 100টা কোশ্চেন, 115 মার্কস। বোঝা গেল ব্যাপারটা? এবার প্রিপারেশন নেব কি করে, তো আমার যতগুলো সাবজেক্ট আছে সব সাবজেক্টগুলোকে প্রপারলি পড়তে হবে, মোটামুটি 9th 10th বেসিসের ম্যাথস এবং ফিজিক্যাল সায়েন্সের উপর আমাকে খুব ভালো করে জোর দিতে হবে। কেন, জিকেটা আমরা জানি অনেকটাই লাকের বিষয়, লাকের বিষয় মানে কারেন্ট অ্যাফেয়ার্স বা সব কিছু মিলিয়ে যে যে পার্টগুলো জিকেরও আমার পড়তে হয় সেগুলো আমরা কভার তো করব, কিন্তু এক্স্যাক্ট ওটা পাবোই কি পাবো না সেটা কিন্তু 100% বলা যায় না। কিন্তু ফিজিক্যাল সায়েন্স, জি ম্যাথস, লজিক্যাল রিজনিং, এই তিনটে থেকে আমাকে কিন্তু খুব ভালো করে মার্কস তুলতে হবে। কেন না, এগুলো যদি আমি ভালো করে প্রিপেয়ার করি তাহলে ওখান থেকে কিন্তু আমি ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবো। ইংলিশটা অনেক ক্ষেত্রে নেগেটিভ হয়ে যায়, কেন ওই প্রিপোজিশন আর্টিকেলসগুলো ঠিকঠাক ডিল করা বা এরর কারেকশানগুলোকে চুজ করতে ঠিকঠাক পারা, এগুলো অনেক সময় নেগেটিভ হয়ে যায়, কিন্তু ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ আর জিআই যদি আমি ভালো করে শিখি এবং প্র্যাকটিস করি তাহলে কিন্তু ওখান থেকে ছাকা নম্বর আমার উঠবে। ক্লিয়ার? তো সেই জন্য ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ আর জিআইকে মেন টার্গেট করে এগো, তার সঙ্গে অবশ্যই আমরা জিকে আর ইংলিশটাকে অল্টারনেটলি প্র্যাকটিসের মাধ্যমে এগোবো যাতে একটা জায়গায় প্রপার মার্কস পাই এবং সরকারিভাবে আমরা বিএইচে পড়তে পারি। ক্লিয়ার? তো সেই জন্য বলা যে কারোর যদি প্রিপারেশন কোর্সের দরকার পড়ে তো তোমরা অ্যাচিভার স্টাডি সেন্টার অ্যাপটাকে ইনস্টল করতে পারো, আমার যে কোনো ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক আছে, তুমি ক্লিক করলে ডাইরেক্ট অ্যাপটাকে ইনস্টল করে নিতে পারবে, আদারওয়াইজ প্লে স্টোরে যাও, অ্যাচিভার স্টাডি সেন্টার বলে লেখো, ওখান থেকে ইনস্টল করে নাও। সেখানে তুমি জিএনএম এবং বিএইচএ বলে একটা কোর্স পাবে, ক্লিক করবে, কারণ সেম সিলেবাস জিএনএম এবং বিএইচএ, শুধু বিএইচএতে বায়োটা নেই, জিএনএমে বায়ো থাকে আর সব সেম, তো তাই তুমি সেই কোর্সটাকে পারচেস করতে পারো। সেখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলসে থিওরি ক্লাস
প্রত্যেকটা চ্যাপ্টার বোঝানো, প্রতিদিন রেগুলার তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করানো, ছোট ছোট টেস্ট নেওয়া, যাতে তোমার স্পিড বাড়ে, তুমি টাইম রাতে কমপ্লিট করতে পারো, তোমার অ্যাকিউরেসি আসে, এই সব কিছু কিন্তু চলছে। তুমি চাইলে পরে কিন্তু অ্যাডমিশন নিতে পারো। তো অ্যাপেতে তুমি কোর্স পেয়ে যাবে, প্রয়োজন হলে তুমি সেটা পারচেস করতে পারো, অ্যাডমিশন নিতে থাকো। রেগুলার কিন্তু সেখানে ক্লাস চলছে, মানে যদি তুমি চাও যে আমার 2024-এ একটা সরকারি কলেজ দরকার, তাহলে তোমাকে এখন থেকে আজ থেকে প্রিপারেশন না নিলে কিন্তু তুমি সেই স্বপ্নটা দেখা ভুলে যাও, এটাই বলার কথা, আর কিছু নয়। সেটা তুমি যেটাই হোক, সে নিট হোক, জেনপাস হোক, GNMA NM হোক, যে কোনো প্রিপারেশন যেটাই তুমি চাইছো, মানে যে এক্সামটাই তুমি 2024-এ ক্র্যাক করতে চাইছো, এখন যে সময় এসে দাঁড়িয়েছে, এখনও যদি তুমি প্রিপারেশন না নাও, তো তাহলে কিন্তু 2024-এ সিলেকশন হবো, এটা কিন্তু খুবই একটা কি বলবো মানে এক্সেপশন ব্যাপার আর কি। এটা ভাবাটা ঠিক নয়, এটা এক্স মানে খুবই যেটা হওয়া সম্ভব নয় এরকম কিছু ভাবা হয়ে যাচ্ছে যদি এটা ভাবো। তো প্রিপারেশান নাও, ঠিকভাবে পড়ো, পড়তে থাকো, তাহলে কিন্তু দেখবে একটা জায়গায় ঠিক পৌঁছাবে। কারণ দেখে মনে হচ্ছে এগুলো তো সোজা জিনিস, 9-10-এর ফিজিক্যাল সায়েন্সে কী বা আছে, 9-10-এর ম্যাথসে কী বা আছে, কিন্তু তুমি যখন 1.5 ঘন্টা সময়ে এতটা জিনিস 100টা কোশ্চেনকে অ্যাটেম্পট করবে, কয়েকটা মক টেস্ট দাও, তবে বুঝবে যে সেটা কতটা চাপের, ঠিক আছে? তো সেই জন্য বলা বারবার প্রিপারেশান মানে প্র্যাকটিসের মধ্যে থাকো, বারবার এগুলোকে অনুশীলন করো। কোশ্চেন কিন্তু টাফ আসে না, কিন্তু 1.5 ঘন্টা সময় এই লেন্দি পেপারটাকে অ্যাটেম্পট করে আসাটা নির্ভুলভাবে, সেটা খুব অনুশীলন করাটা দরকার, এবং সেটা বারবার প্র্যাকটিসের থ্রুই কিন্তু আসবে। তো তাই আবারও বলা, যদি কারোর মনে হয় যে প্রিপারেশান ক্লাসের দরকার, প্র্যাকটিস দরকার, একটা মানে অনুশীলনটা যাতে আমার ওই আজকে করছি এক সপ্তাহ করবো না, 2-3 দিন করবো আবার করবো না, এরম না হয়, অনুশীলনটা যাতে ঠিকঠাকভাবে মানে একদম গ্যাপ ছাড়া অন্তহীনভাবে অনুশীলন হয়, তার জন্য যদি সাপোর্টের দরকার পড়ে, তোমরা অবশ্যই ক্লাসে জয়েন করতে পারো। এবং ক্লাস রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে তাতে হোয়াটসঅ্যাপ করবে, তোমরা রেসপন্স পাবে। সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।